হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম টু এক্সক্লুসিভ বুলেটিন। আর আজকে আমরা রয়েছি স্পর্শ গ্রুপের সঙ্গে। স্পর্শ এমন একটা গ্রুপ যেখানে অসংখ্য মহিলারা তাদের হাতের কাজ নিয়ে তারা এগিয়ে যাচ্ছে, কিভাবে তারা স্বনির্ভর হতে পারে, এটাই স্পর্শ গ্রুপের একমাত্র বাণী। আমরা স্পর্শ গ্রুপের প্রত্যেকটি মেম্বারের সঙ্গে আমরা কথা বলবো, স্পর্শ গ্রুপ কবে থেকে স্টার্ট হয়েছে, তাদের কি কাজকর্ম রয়েছে। নমস্কার, আমি অঙ্কনা মুখার্জি, আমার পাশে রয়েছে আমার টিম মেম্বার চৈতালী চক্রবর্তী এবং শুক্লা চ্যাটার্জি। আমাদের পুরো সংস্থার নাম হচ্ছে ক্রিয়েশন অ্যান্ড কালেকশন এবং তরি। আমাদের তিনজনের টিম ওয়ার্কের ফলাফল হচ্ছে আমাদের কাজ। আমরা বিভিন্ন ধরনের হ্যান্ডক্রাফটেড অ্যাক্সেসরিজ বানিয়ে থাকি, যেরকম জুয়েলারি আমরা বানাই, বিভিন্ন রকমের হারকানের সেট, স্পেশালি ফেব্রিকের আইটেম আমরা বানিয়ে থাকি। ফেব্রিক এবং মেটালের একটা ফিউশন আমরা ক্রিয়েট করার চেষ্টা করি। আর আমাদের এই কাজগুলো আপনারা দেখতে পারেন, এই ধরনের যেরকম ইয়াররিংস আমরা তৈরি করে থাকি। আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা একটু চেষ্টা করছি যে কাঠের ওপরে কাজ করা, এটা হচ্ছে ফিঙ্গার রিং। এই ধরনের নেক আমরা পেন্ডেন্ট আমরা বানিয়ে থাকি, এগুলো হচ্ছে সম্পূর্ণ আর্টিফিশিয়াল ক্লে দিয়ে তৈরি করা, কোনো রকম মোল্ড ছাড়াই আমরা এগুলো বানিয়ে থাকি, এগুলো সম্পূর্ণ হাতে। এটাও দেখতে পাচ্ছেন, এটাও একদম জবা ফুল তৈরি করা হয়েছে, এটাও একদম আর্টিফিশিয়াল ক্লে দিয়ে কোনো রকম মোল্ডের সাহায্য ছাড়াই আমরা তৈরি করেছি এটা। হ্যাঁ, আমি চৈতালী চক্রবর্তী, তো আমিও মানে ক্রিয়েশন কালেকশন এবং তরির আরেকজন মেম্বার। আমিও এখানে মানে আমাদের এখানে তো অঙ্কনাদি বললোই যে জিনিসগুলো তৈরি হয় ফেব্রিকের জিনিস, আর্টিফিশিয়াল ক্লের জিনিস, এই জিনিসগুলো আমি মেনলি থাকি এই ক্লে ওয়ার্ক, রং করা, পেন্টিং করা, এইগুলোতে মেনলি আমার মানে জার্মান সিলভার থেকে একটু সরে গিয়ে আলাদা কী করা যায়, কাঠ, আর্টিফিশিয়াল ক্লে, এই ডিপার্টমেন্টটাতে আমি আছি। মানে আমি জাস্ট মানে এই জিনিসগুলো রং করা, এই জিনিসগুলোকে তৈরি করে জাস্ট লকেটটা অ্যাটাচ করা অবধি হলো আমার কাজ। এর পরের ডিপার্টমেন্ট থাকে ও যে মানে পুরো ব্যাপারটাকে মানে রেড অ্যাসেম্বল করে দেয়, মানে আমি জাস্ট লকেটটা তৈরি করে দিলাম হয়তো, এবার ও জাস্ট সেটাকে টাস মানে সেটাতে বিডেড অ্যাড করে টাসেল করে পুরো সেই নেক পিসটাকে ফুল রেডি কমপ্লিট রেডি করে, টিম ওয়ার্ক মানে পরপর কারোটা ফার্স্ট আসে বুদ্ধি, দেন আসে মেকিং, দেন আসে ওটাকে ফুললি অ্যাসেম্বল করা। এর সাথে আমাদের মার্কেটিং রয়েছে, সেটাকে প্রপারলি প্রেজেন্টেবল করে মানে সবার সামনে সেটাকে মার্কেটে নিয়ে আসা, সমস্তটাই আমরা তিনজনে মিলে করে থাকি। মেনলি আমাদের প্রোডাক্ট যেগুলো সেল হয় অনলাইন বেসিসে সেল হয়, এছাড়া তো এক্সিবিশন যেগুলো আছে, আমরা এক্সিবিশন আমরাও পার্টিসিপেট করে থাকি বিভিন্ন এক্সিবিশনে। বেসিক্যালি ফেসবুক আজকালকার দিনে মোস্ট মানে কী বলবো কমন জিনিস বাইং সেলিংয়ে, তো আমাদের ফেসবুকে পেজ আছে, সেই থ্রু ক্রিয়েশন কালেকশন এবং তরি বলেই পেজটা রয়েছে, হোলসেলার রয়েছে তারা। বেশি আমরা হোলসেলিং করে থাকি, তো আমাদের হোলসেলাররা সবার কাছে আমাদের মানে অনেক প্রচুর মানুষের কাছে আমাদের জিনিসগুলোকে পৌঁছে দিয়ে থাকে, আমাদের অল ওভার ইন্ডিয়াতে প্রোডাক্ট ডেলিভারি করা হয়। আমি আমাদের স্পর্শ গ্রুপের সঙ্গে আমরা অনেক আড্ডা দেব, তারা তাদের কাজকর্ম নিয়ে আমরা আলোচনা করব। আমরা যদি ওদিকে দেখি, ওদিকে রূপকথা যে গ্রুপ রয়েছে বুটিক, সেই রূপকথা কিন্তু সুদূর ঝাড়খণ্ড থেকে মানে শুরু আবার হাওড়াতেও রয়েছে, সেই রূপকথা নিয়ে আমরা জানবো, রূপকথার বিষয় নিয়েও জানবো। হাই, আমি সুপর্ণা পল, আমি ঝাড়খণ্ডে থাকি। মেনলি আমি বিজনেসটা আমার শাড়িরই বিজনেস, প্লাস কিছু মানে ক্রিয়েটিভিটিও আমি রেখেছি, সেটা হচ্ছে যে কিছু ফিউশনও আমার কাছে আছে, যেমন হচ্ছে মিক্স অ্যান্ড ম্যাচ, মানে শাড়ির দিক দিয়ে মিক্স অ্যান্ড ম্যাচ এখন আপাতত আমার কাছে নেই, কিন্তু মানে আমি ফিউশন অনেক মানে ক্রিয়েটিভ জিনিস অনেক করে থাকি। আর আমার ঝাড়খণ্ডে যেমন আমি বিজনেসটা করি, সেরকম অ্যাজ ওয়েল অ্যাজ আমার হাওড়াতেও বিজনেসটা আছে, আমার দু জায়গা থেকেই আমি করেছি। যেহেতু আমাদের ঝাড়খণ্ডে বাঙালিয়ানা মানে বাঙালিদের জিনিস খুব কম পাওয়া যায়, মানে ম্যাক্সিমামটাই মানে ওখানে শিফন, জর্জেটস খুব ফেমাস, ঠিক আছে, এখানে আর ওখানে আমি ওই জিনিসগুলো খুব মিস করি, যে যেমন কটনস, তাঁত, তাঁতের ওপর ফিউশন, এখানে প্রচুর জিনিস পাওয়া যায় যেগুলো, সেগুলো ওখানে আমি খুব মিস করি। তো ওখানে মেনলি ওইগুলো স্টার্ট করার লক্ষ্য হচ্ছে আমার এই মানে
বেঙ্গলি কালচারকে তুলে ধরা। ওখানে বাঙালি প্রচুর আছে, কিন্তু ওরা মানে আমার ইভেন আমার ফ্যামিলির মধ্যে আমি জয়েন্ট ফ্যামিলিতেই, মানে আমার শ্বশুরবাড়ি হচ্ছে জয়েন্ট ফ্যামিলি, সেই জন্যে ওখানে বাঙালিরা কিছুই পায় না। ইভেন আমার শাশুড়িও মানে খুব জিনিসগুলোকে মিস করে। আর সেইখান থেকে আমার মানে যে হ্যাঁ একটা মানে ছোটো ছোটো করে মানে জিনিসগুলোকে মানে তৈরি করা, যেমন কিছু কিছু ক্রিয়েটিভিটি যেগুলো এখানেই পাওয়া যায়, আর সেটা মানে মানে ইন্ডিয়ার কোনো জায়গায় হয়তো জিনিসগুলো এত ভালোভাবে পাওয়া যায় না। একটা তাঁত থেকে আরম্ভ করে, তসর থেকে আরম্ভ করে ব্যাঙ্গালোর সিল্ক, তারপরে ব্যাঙ্গালোর সিল্কের ওপর আপনার সব রকম স্টিচ, তারপরে গরদের ওপর স্টিচের কাজ, হাফ অ্যান্ড হাফ গরদের ওপর স্টিচের কাজ, সব রকমই আমার কাছে পাবেন, ইভেন শিফনও পাবেন। বুটিকে যোগাযোগ করতে গেলে আমার ফেসবুকে একটা নিজস্ব প্রোফাইল আছে, শতরূপা দেপল, ওখানে আপনারা কন্ট্যাক্ট করতে পারবেন। আর আমার ইমেল করতে পারবেন, মেল আইডি হচ্ছে polrani12@gmail.com। হ্যালো ফ্রেন্ডস, আমি ইন্দিরা নস্কর, আমার বুটিকের নাম হচ্ছে বনিস ট্রেন্ডস। আমার বুটিকে বিভিন্ন ধরনের মানে হাতে তৈরি মানে হাতের কাজের জিনিসপত্রই তৈরি হয়, গার্মেন্টস সবটাই। যেমন ধরুন এরকম আমি দেখাচ্ছি, যেমন এগুলো যেমন একদম কাঁথা স্টিচ, মানে এগুলো সব শান্তিনিকেতনের কারিগররা সব হাতে করে বানায় একদম। এগুলো মিক্স অ্যান্ড ম্যাচ যেমন বুটিকে হয়ে থাকে, যে জিনিসটা কিছুটা চেকস কিছুটা খাদি মেটেরিয়ালের ওপরে সব রকমের আইটেমসই আমাদের এখানে বানানো হয়। যেমন ধরুন এগুলো যেমন পালাজো বলে এগুলোকে, এগুলো হচ্ছে সম্পূর্ণটা খেস মেটেরিয়ালের ওপরে, এইভাবে সবটাই কিন্তু হ্যান্ডমেডের ওপর। এছাড়াও আমাদের এখানে উলেনের ওয়ার্ক করা হয়, সিকোয়েন্সের ওয়ার্ক করা হয়, সব রকমেরই হয়। আর মানে আমার মনিস ট্রেন্ডসের পথ চলা শুরু হয়েছিল 2016 9th November থেকে। তখন আমার বুটিকে জাস্ট কসমেটিক্স অ্যান্ড জাঙ্ক জুয়েলারিজ দিয়ে আমি স্টার্ট করি। আস্তে আস্তে মানে আমি একটু শিফট করি আমার গার্মেন্টস, আস্তে 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 আমার ওখানে অ্যাডিশনটা হয়। হ্যাঁ, ফিউচার প্ল্যানিং বলতে আমার খুব ইচ্ছে আছে যে আমার বুটিকে যাতে ওয়ান স্টপ সলিউশন যাতে হয়ে যায়, মানে আমার বুটিকে এসে তারা যেন সব কিছুটা পেয়ে যায়, জুয়েলারি থেকে গার্মেন্টস থেকে শুরু করে সবটা যেন পেয়ে যায়, এটাই আমার ইচ্ছে আছে। জানি না কতটা সাকসেসফুল হতে পারবো, তবে এক্সপেক্টেড যে ইচ্ছে যখন আছে মনে তখন আমি এটা পারবো করতে। হ্যাঁ হ্যাঁ, আমার ফেসবুকে পেজ ওটাই মনিস ট্রেন্ডস নামেই, আমার বুটিকের নামেই আমার ফেসবুকের পেজ রয়েছে। আপনারা সবাই আমার পেজটাকে লাইক করবেন, শেয়ার করবেন, যত শেয়ার করবেন তত মানুষের কাছে পৌঁছে যেতে পারবে আমার আমার বুটিকের ব্যাপারে সবাই জানতে পারবে। আর আমার বুটিকে যদি কেউ ভিজিট করতে চান, ওটা হচ্ছে রামরাজাতলা হাওড়াতে, আমার বাড়িতেই আমার বুটিকটা, ওখানে আপনারা নিশ্চয়ই আসতে পারেন, সবাইকে ওয়েলকাম। যেরকম খুশি হাতে দেখে জিনিস সব কিছুটা দেখে নিয়ে আপনারা কেনাকাটা করতে পারেন। আর এইটুকুনি বলবো, আর আমার একটু পাশে থাকুন, এতটা ভালোবাসা এতদিন দিয়ে এসেছেন, আগামী দিনে আরও ভালোবাসার দিন আমার পাশে থাকুন, আমি নিশ্চয়ই এগোতে পারবো। একদমই, অনুষ্ঠান আমাদের একেবারে শেষের দিকে, আমরা জানতে চাইবো এই স্পর্শ যে গ্রুপ, স্পর্শ গ্রুপ রিসেন্টলি একটা এক্সিবিশন করতে চলেছে সেপ্টেম্বর, সেই সেপ্টেম্বরের বিষয়ে আমরা জানতে চাইবো, সেই মানে আপনাদের এক্সিবিশনে কীভাবে চলছে। এখন বলতে গেলে আর কিছুদিন বাকি, আগস্টের একদম শুরু হয়ে গেছে আর সেপ্টেম্বরের ফার্স্ট উইক মানে কাউন্টডাউন স্টার্ট হয়ে গেছে, তো খুবই জোর কদমে চলছে প্রমোশন কী করে করা যায় আরও ইনোভেটিভ ওয়েতে, আরও যে যারা আমাদের সাথে পার্টিসিপেট করছে তাদেরকে কী করে আরও ভালো প্রমোশন দেওয়া যায়। মেনলি এক্সিবিশন স্ট্রাকচার স্টল করে তাদেরকে সেখানে বসিয়ে দেওয়াটা কাজ নয়, তাদের মানে তাদের হাতের কাজটা লোকের মধ্যে প্রচার করা, যাতে তাদের কাজগুলো দেখতে অন্তত লোকেরা আসে। তো মেনলি আমাদের ফোকাসটা থাকে যেটা প্রমোশনের দিকে, যাতে আমরা মানে অল্প বাজেটে, যেটা কেন খুব খরচা না হয়, অল্প বাজেটে অনেক ভালো প্রমোশন, ভালো জায়গা, ভালো একটা মাধ্যম তাদেরকে দিতে পারি তাদের জিনিসগুলোকে এক্সপ্লোর করার জন্য। এটা আমাদের সেপ্টেম্বরের 6-7-8 তারিখে হচ্ছে সরসদনের একদম হাওড়া সরসদনের একদম প্রাঙ্গণে, টাইমিং হচ্ছে সকাল মানে 1টা থেকে দুপুর 8টা অবধি। আমরা পুজো শপিং করতে চাই, তাহলে যদি এক ছাদের তলায় যদি সব কিছু পেতে চান, তাহলে কিন্তু শরৎসদন প্রাঙ্গণে আপনাদের আসতেই হবে। আর স্পর্শ থাকছে আপনাদের, স্পর্শ ছোঁয়ায় কিন্তু আপনারা পুজোতে রঙিন হয়ে উঠবেন, তাই তো?
একদমই একদমই আমাদের অনুষ্ঠান প্রায় শেষের দিকে, আর আমাদের অনুষ্ঠান যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করবেন। আমাদের সঙ্গে যোগাযোগ করতে গেলে আপনারা যোগাযোগ করবেন আমাদের ওয়েবসাইট www.exclusivebulletin.com, আমাদের ফেসবুক চ্যানেল আছে, আমাদের ইউটিউব চ্যানেল আছে, অবশ্যই অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করবেন এবং আমাদেরকে জানাবেন।